আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যেখানে ভিডিও করছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জান্নাতুল মাওরা কবরস্থানের পাশে সাগর কাবাব ঘর। এখানে কাবাবের সকল আইটেম পাওয়া যায়। কাবাবের প্রস্তুতি করা হয় এখানে। এটা হচ্ছে সাগর কাবাব ঘরের মেন এন্ট্রেন্স। এখানে কাবাবের জন্য লুচি এবং নান তৈরি করার জায়গা, নান তৈরি করা হয় এখানে। আর ওই যে ওইখানে কাবাব প্রস্তুত করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা সাগরের কাবাব ঘরে এসেছি। বেশ কিছুদিন থেকে আসবো আসবো করে ভাবছিলাম, এর আগেও এসেছি, কিন্তু আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা সাগর কাবাব ঘরের ভিতরের দৃশ্য। আমরা সাগর কাবাব ঘরের অর্ডার করেছিলাম। এটা হচ্ছে গরুর কাবাব, মানে বিফ কাবাব। আর এখানে নেওয়া হয়েছে দুটা ব্রয়লার মুরগির কাবাব। গরুর কাবাবটার প্রাইস হচ্ছে 150 টাকা এবং ব্রয়লার মুরগির কাবাব হচ্ছে 140 টাকা করে। কাবাবগুলো, এই কাবাবগুলো ছাড়াও এখানে পাওয়া যায় সোনালি মুরগির কাবাব, মাটন কাবাব, এগুলো পাওয়া যায়। তো আমরা কাবাবগুলোর সাথে ওইখানকার ওদের নিজস্ব তৈরি একটা সস, যেটা সরিষা বাটা আর সম্ভবত আমড়া দিয়ে তৈরি, টক ঝাল এবং মরিচ দিয়ে তৈরি একটা সস তৈরি করেছে, ওটা নিয়ে নিচ্ছিলাম নর্মাল সসের সাথে। সঙ্গে আমরা নিয়েছিলাম বাটার নান। তো বন্ধুরা, আমরা এই বাটার নানটার প্রাইস ছিল 40 টাকা করে, আর বাটার নান ছাড়াও এমনি নান ছিল সেগুলো 30 টাকা করে। নানটা মোটামুটি ভালোই ছিল, তবে সবচেয়ে বড় ব্যাপার কাবাবগুলোর মান একদমই ভালো ছিল না। আমরা কাবাবগুলোর, গরুর কাবাব যেটা, ওটা অনেক শক্ত ছিল এবং একটা রাবারি ভাব ছিল, যার কারণে আমাদেরকে টেনে টেনে ছিঁড়তে হচ্ছিল। এবং মুরগির যে কাবাবটা ছিল এটা হচ্ছে টেনে টেনে ছিঁড়তে হচ্ছিল এবং অনেক ড্রাই ছিল। আমরা বাইট দিয়ে দেখছিলাম এবং খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কাবাবটা একদমই ভালো ছিল না। ছেলেটা শোষা খাচ্ছে, আমি গরুর বিপের যে অংশটা সেটা নিয়ে ছেঁড়ার চেষ্টা করছিলাম, পারছিলাম না, পরে দাঁত দিয়ে টেনে ছিঁড়েছি। এটা কাবাবের কোনোভাবেই কাবাবের মধ্যে পড়ে না। আমরা খাচ্ছিলাম, কে আপনাদের সাথে শেয়ার করছিলাম, ওমার অনেক জ্বালাতন করছিল। ওর জ্বালাতনের থেকে ওকে নিনজা টেকনিক হিসাবে একটা স্প্রাইট নিয়েছি এবং স্ট্র দিয়ে ওকে খাওয়াচ্ছি। ও স্প্রাইট খাচ্ছিল এবং চুপ করেই ছিল। তো আমরা কাবাব খাওয়ার পরে, এইটা হচ্ছে সাগরের কাবাব ঘর, আর ঠিক তার রাস্তার অপোজিটেই এখানে শীতের ভাপা পিঠা, চিতই পিঠা তৈরি হচ্ছিল। তো আমরা এখান থেকে ভাপা পিঠা কিনে নিয়েছিলাম এবং বাড়িতে যে ভাপা তৈরির দুধ এবং গুড় দিয়ে রস বানিয়ে ওর মধ্যে ভাপাটা ডুবিয়ে ডুবিয়ে, মানে দুধ ভাপা যেটাকে বলে, ওটা খেয়েছিলাম। এখানে এটা আমাদের এখানে ভাপা বলে, এবং পাশে যে তেল দিয়ে ভাজছে এটাকে আমরা পাকান বলি। ঢাকাতে এটাকে তেলের পিঠা বলে এবং ভাপাটাকে চিতই বলে। তো আমরা এখান থেকে
30টা ভাপা পিঠা নিয়ে নিয়েছিলাম। ভাপা পিঠাগুলো অসংখ্য ভালো ছিল। আপনারা ভাপা পিঠার প্রাইস ছিল মাত্র 5 টাকা এবং তেলের যে পাকান পিঠাটা আছে এটার দাম ছিল 10 টাকা পিস। আমরা পিঠাটা নিয়ে যে বাসায় দুধের মধ্যে ভিজিয়ে রেখে খেয়েছিলাম, অনেক সুন্দর এবং অনেক টেস্টি ছিল। ভাবাগুলোকে এভাবেই মাটির কড়া ছাঁচের মধ্যে দেওয়া হয়। তিনি একই সাথে ভাপা পিঠা এবং পাকান পিঠাটা এভাবেই নিয়ন্ত্রণ করছেন, দুই হাত দিয়ে দুটা পিঠা করছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, বাই।